ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। কি হয় কখনো মজার কখনো বা ভয়, গা ছম ছম কি হয় কি হয় কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। শান্তিনগরের এক প্রান্তে বাস করত এক বৃদ্ধ জাদুকর। গ্রামে গ্রামে ঘুরে পথে ঘাটে মাঠে হাটে আর মেলাতে জাদুর ভেলকি দেখিয়ে তার কোনো রকমে দিন চলত। কিন্তু বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার গিন্নিরও দুশ্চিন্তা বাড়তে থাকে। চন্তর মন্তর ফুস মন্তর লাগ লাগ ভেলকি লাগ, একটা ফুলের কুহুড়ি এখন দশটা হয়ে যাক, দশটা হয়ে যাক যাক, দশটা হয়ে যাক। দেখলে দেখলে গিন্নি, একটা কুঁড়ি থেকে কেমন দশটা দশটা হয়ে গেল বুঝলে গিন্নি? আমার হাতে এখনো এখনো সত্যি জাদু আছে, জাদু। হা, তুমি এত জাদু জানো, কিন্তু যদি কপাল ফেরানোর জাদু জানতে। আরে হেয়ালি ছেড়ে একটু খোলসা করে বলবে। বলছি তুমি যদি এমন জাদু জানতে যাতে আমাদের জীবনে খাওয়া পড়ার আর অভাব থাকতো না। কেন কেন কেন, আজ অবধি তোমার খাওয়া পড়ার অভাব রেখেছি? রানীর হালে না থাকো, মোটা ভাত কাপড়ের তো অভাব নেই। অভাব নেই তবে অভাব হবে, বয়স হলে দৃষ্টিশক্তি কমে, হাত পা কাঁপে। ও এই কথা, তোমায় বুদ্ধি দেখাতে হবে। আমার কথা বলছি। তবে তোমার কথা। এ কি আমার কথা, আমি এখনো চোখে ভালোই দেখি, হাত পা কাঁপে না। আজ কাঁপে না কাল কাঁপবে, আর দৃষ্টিশক্তিও কমবে, তখন তখন পারবে তোমার জাদু খেলা দেখাতে। তাই তো, এ কথা তো ভেবে দেখিনি, হাত পা মন দৃষ্টি এসব ঠিক না থাকলে জাদু খেলা দেখানো না, সত্যি পারবো না তো, তখন তখন আমাদের কি করে চলবে? সে দুশ্চিন্তেই তো আমি দিন রাত করে চলেছি। শুধু দুশ্চিন্তে করলে চলবে না গিন্নি, চলবে না, একটা উপায় বলো না, বলো না একটা উপায় গিন্নি। উপায় উপায় একটা ভেবে রেখেছি। বলো 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 বলো, কি উপায়? আমাদের গায়ের জগা পালবান, হ্যাঁ শুনেছি রাজ প্রহরীর কাজ পেয়েছে। আচ্ছা ওকে গিয়ে বলো না। কি বলবো? বলছিলাম তাকে গিয়ে বলো তোমায় রাজার কাছে নিয়ে যেতে। আচ্ছা রাজাকে জাদু খেলা দেখিয়ে একবার যদি তুমি খুশি করতে পারো, বাস 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 বাস, বাকি জীবন পায়ের উপর পা তুলে কাটিয়ে দিতে পারবো। কথাটা তো মন্দ বলনি, তবে আর দেরি নয়, এই এই ভোরবেলায় জগা পালওয়ানকে নিশ্চয়ই তার ঘরে পাবো, আমি আমি কালই যাব।
নিয়ে যেতে পারি, তবে আমি তোমায় শুধু ফটকের দরজাটাই পার করে দিতে পারবো। তারপর? তারপর তোমায় ওই রাজ দরবারের দরজাও পেরোতে হবে। সেখানে যদি আটকে দেয়? তার দায়িত্ব তো আমার নয়, সেখানে প্রহরী তোমায় যেতে দিলে দেবে, না দিলে ফিরে আসতে হবে। তাহলে রাজার দেখা পাবো না? আরে রাজার দেখা পাওয়া কি অতই সোজা নাকি? তুমি চাইলে আর অমনি দেখা হয়ে গেল। সোজা কথা নয় বলেই তো তোমার কাছে আসা জগা পালওয়ান। আরে তুমি তো জাদু জানো, জাদু শক্তিতে চলে যাও সোজা রাজার সামনে। আরে ভাই, জাদু খেলায় যদি সব হতো আমি তো রাজা হয়ে যেতুম। সে যাই হোক, তুমি রাজা হও আর ফকির হও তাতে আমার কি? আমায় দেরি করিয়ে আমার চাকরিটি খেও না বাবা। কিন্তু কিন্তু রাজার সাথে দেখা দেখার কি কোনো উপায় নেই? বললাম তো, ওই ফটকের দরজা আমি পার করে দেব। তবে একটা শর্ত আছে কিন্তু। শর্ত? হ্যাঁ। কি শর্ত? রাজা মশাই খুশি হয়ে তোমায় যা দেবে তার 50% আমায় দিতে হবে কিন্তু। 50% মানে? ও সেটাও বোঝো না, ধরো তুমি 100 টাকা পেলে, আমায় তার থেকে 50 টাকা দিতে হবে। আর আর 200 টাকা পেলে? আমাকে 100 টাকা দিতে হবে। শোনো, তুমি যা পাবে তার অর্ধেক আমাকে দিতে হবে। 100 অর্ধেক 50, 200 অর্ধেক 100, বুঝলে? বুঝলাম বুঝলাম। তাহলে রাজি তো? আরে ভাই, রাজি না হয়ে আর কি উপায় আছে আমার? তাহলে তাহলে তোমার জাদুর ঝোলা নিয়ে আজ 10 ঘটিকায় ফটকের সামনে আমার সাথে দেখা করো। তাই করব। এসে পড়েছো তাহলে? আমার কথাটা মনে আছে তো? হ্যাঁ, অর্ধেকটা মনে আছে। আস্তে আস্তে, অর্ধেকটা মনে রাখলে হবে, পুরোটাই মনে রাখতে হবে। ও মনে রাখলেই হবে, দিতে হবে না? হ্যাঁ, না দিলে তোমায় ছাড়বো ভেবেছো? আমায় ভেলকি দেখাতে এসো না, ভালো হবে না বলে দিচ্ছি। ঠিক আছে। আরে যাও যাও, তবে ভুলো না কিন্তু। না না, কোনো ভয় নেই, ভুলবো না ভুলবো না। কি চাই? উপহার। উপহার? কিসের উপহার? রাজার উপহার। মহারাজ তোমায় উপহার দিতে যাবেন কোন দুঃখে শুনি? আমার দুঃখে? তোমার দুঃখে? দুঃখ কি আমারও কম গো। সারাটা দিন ঠায় দাঁড়িয়ে থাকি, মাথা ভন ভন ঘোরে, কিন্তু বসার উপায় নেই। মাস গেলে কটা টাকার পাই বলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কত টাকা পাবে বলো? আমি কত দৌড়ে মরি, এ গায়ে সে গায়ে, মাঠে ঘাটে মেলায়, আমার তো মাইনেই নেই। কিন্তু দৌড়ে মরো কেন? দাঁড়াতে পারি না বলে? আমায় একটু আমায় একটু দরবারে যেতে দেবে? কেন? খেলা দেখাবো। খেলা? হ্যাঁ। কি খেলা? জাদু খেলা। রাজা মশাই জাদু ভেলকি দেখে যদি খুশি হন তো উপহার পাবো। বুঝলুম, তুমি উপহার পেলে আমার কি লাভ বাবু? আমি কেন যেতে দেব? তোমায় আমি তোমায় আমি বিনি পয়সায় জাদু খেলা দেখাবো? ওতে হবে না। তবে তুমি যা উপহার পাবে অর্ধেক আমায় দিতে হবে। 100 পেলে 50, 200 পেলে 100।
তাই তো? ঠিক তাই। বাহ, তোমার মাথাটা তো বেশ পরিষ্কার ছিল না? ছিল না, একেবারে মোটা মাথা ছিল। তোমাদের পাল্লায় পড়ে এখন মাথাটা বেশ পরিষ্কার হয়ে গেছে। খুব ভালো হয়ে গেছে, তাহলে রাজি তো? রাজি থাকলে বলো, না হলে বাবু রাস্তা দেখো। দরবারের রাস্তাটা কোন দিকে বলো, চলে যাচ্ছি। আরে অনেক হয়েছে, এখন যাও তো। আরে এই ওদিকে কোথায় যাচ্ছ? দরবারে তোমায় কে যেতে বললো শুনি? কেন, আপনি তো বললেন অনেক হয়েছে, যাও ওদিকে। বলেছি, তবে দরবারে নয়, ঘরে যেতে বলেছি। আমায় উপহারের 50% দিলে তবেই আমি দরবারে যেতে দেব। না দিয়ে আর কি উপায়? না দিয়ে আর কি উপায় বলুন, দেব দেবে। আচ্ছা যাও যাও, তাহলে যাও, মন দিয়ে খেলা দেখিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটা আমি মন দিয়ে করি, সে কথা আমাকে কতবার করে বলতে হবে না। আচ্ছা প্রহরী, আপনার নাম জানতে পারি? আমার নাম মেধ, আমার উপকার ভুলো না কিন্তু। না না না, মেধ ভাই আপনার উপকার আমি কখনো ভুলব না। চলি। প্রণাম মহারাজ, আমি সনাতন জাদুকর, আপনাকে জাদু খেলা দেখাতে চাই। দেখাও দেখাও তোমার জাদুর ভেলকি দেখি। এবার দেখাই। দেখাও। এ যন্তর মন্তর ফুস মন্তর যন্তর মন্তর ফুস মন্তর লাগ লাগ ভেলকি লাগ, একটা ফুলের কুহুড়ি এখন দশটা হয়ে যাক। মহারাজ, এখানেই আমার জাদু খেলা সমাপ্ত। হ্যাঁ, না না না, আরো দেখা আরো দেখা, আমি খুব খুশি হয়েছি। মহারাজ আপনি যদি চান আমি কাল আবার জাদু খেলা দেখাবো। ঠিক আছে, কালই সই। তবে আজ আমি তোমায় কিছু উপহার দিতে চাই। তোমার কি চাই বলো জাদুকর? মহারাজ আমায় যদি কিছু দিতে চান তবে আমায় 100 ঘাত চাবুক মারুন। 100 ঘাত চাবুক মারার হুকুম করুন মহারাজ। হ্যাঁ সেকি, কেন, এটা কোন উপহার হলো? দয়া করে হুকুম করুন মহারাজ, তাহলে আজকের সেরা খেলাটা আমি দেখাতে পারি। সেরা খেলা? হ্যাঁ সেরা খেলা। আবার কি হেয়ালি, আমি তো কিছুই বুঝি না। ঠিক আছে, তুমি যখন বলছো জাদুকর নিশ্চয়ই কিছু ভেলকি তুমি দেখাবে। সেপাই আগে এই বৃদ্ধকে এখনই 100 ঘা চাবুক মারো। মহারাজ একটু বিলম্ব করতে হবে যে। কেন,
আমার বিলম্ব কিসে? এই খেলায় আপনার দুই প্রহরীকে চাই, একজন ফটাকের পাহারাদার জগা প্রহরী, অন্যজন দরবারের দ্বার রক্ষি নিধো প্রহরী। এই কি আছিস, এই জগার মেধোকে কেউ খবর পাঠা, ওদের এক্ষুনি নিয়ে আয়। অঞ্চি মহারাজ। জাদুঘর, একটু বিস্তারিত বলো তো, ঠিক ওদের দুজনকেই তোমার কেন চাই সে তো বুঝলাম না। আমি যে ওদের দুজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। কিসের কিসের প্রতিজ্ঞা? আপনার সাথে দেখা করতে দেবার মূল্য হিসেবে আমার উপহার প্রাপ্যের অর্ধেকটা জগাকে, আর বাকি অর্ধেকটা আপনার মেধোকে দিতে হবে। যে সে কি, আমার সাথে দেখা করার অধিকার তো সকল প্রজার আছে, ওরা তোমার কাছে উৎকট চেয়েছে। আগে হ্যাঁ মহারাজ, তাই আমি 100 ঘা চাবুকের আঘাত উপহার চেয়েছি, যা ওদের মাঝে ভাগ করে দেব। এই তো ওরা দুজনেই এসে গেছে, এবার আমার উপহার ওদের মাঝে ভাগ করে দিন মহারাজ। 50 ঘা জগা পাক, আর বাকি 50 ঘা মেধো খাক। বুঝেছি। সেপাই, আরে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? মারো ওদের, চাবুকের বাড়ি মেরে ওদের পিঠের ছাল তুলে নাও। আমাদের আমাদের ক্ষমা করুন মহারাজ। কখনো না, তোমাদের আমি চাকরি থেকে বরখাস্ত করলাম, দরকার নেই আমার এমন লোভী অধম নিচ প্রহরীর দরকার নেই। এই প্রহরী, মারো ওদের। এরপর মহারাজ খুশি হয়ে সনাতন জাদুকরকে 100 মোহর উপহার দেন। সনাতন আর তার গিন্নির দিন যাপনের আর কোনো দুশ্চিন্তাই থাকে না, পরম সুখে স্বাচ্ছন্দে জীবন কাটায় তারা। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।